সম্মানিত দর্শক শ্রোতা আমরা আছি সন্ধ্যা নদীতে একটি নৌকায় আমরা যাচ্ছি জলাবাড়ি যেখানে রয়েছে মালটার বাগান আমরা যাব মালটার বাগান দেখব এবং মালটা নিয়ে আসব। আমরা বাংলাদেশি প্রোডাকশান মালটা আর ইন্ডিয়ান প্রোডাকশান মালটার মধ্যে কি পার্থক্য আছে এবং দেশি মালটা কেমনভাবে সাদের হয় আমরা দেখব ঘোলা জলে নৌকা চলে গাছপালা হেলে দুলে আমরা দাঁড়িয়ে আছি একটি মালটার বাগানে এটা হলো পূর্ব জলাবাড়ি স্বরূপ আমার পিছনে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ মালটা ধরে আছে গাছে সবুজ মালটা আমরা বাজারে যে মালটা দেখতে পাই তার রং হলো হলুদ আর এটা হলো সবুজ বাজারে যে ইন্ডিয়া থেকে যে মালটা আসে তার দাম হলো প্রতি কেজি দুশো টাকা আর আমার দেশি এই সবুজ মালটার দাম হল একশো টাকা অর্ধেক দামে পাওয়া যায় দেশি মালটা যেখানে সম্পূর্ণ বিষমুক্ত ফরমালিন মুক্ত মালটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ বাংলাদেশে বিভিন্ন এলাকায় দুই সালে পারিজাত এক মালটা গাছ সরবরাহ করেছিল সেই সুবাদে সেই সুবাদে দক্ষিণাঞ্চলের বিশেষ করে বরিশাল এলাকার বিভিন্ন এলাকায় এই মালটা চাষ শুরু হয় দুই সাল থেকে এখন দুই সালে এখন এই গাছগুলোতে মালটা আসছে এবং এই মালটাগুলো ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে দেশি মালটা সবুজ রঙের মালটা আসলে সুস্বাদু আপনারা খেয়ে দেখবেন আসল দেশি মালটা কেমন আমরা এই মালটা বাগানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ বিভাগ সালে সর্বপ্রথম এই জাতের সরবরাহ করে থাকে বিনামূল্যে যার ফলে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে অনেক মালটা বাগান গড়ে উঠেছে এবং বাজারে আমরা এই সবুজ জাতের মালটা দেখতে পাচ্ছি এগুলোতে কোনো প্রকার কার্বোহাইড মিশ্রণ করা হয় নাই বিশুদ্ধ মালটা আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ হয়তো মালটা সমৃদ্ধ হয়ে যাবে বাংলাদেশ হয়তো মালটা সমৃদ্ধ হবে বিদেশ থেকে আর মালটা আমদানি করতে হবে না কি সুন্দর মালটা মালটা আসলে আসলে বাগানে খেতে ইচ্ছে করে বাংলাদেশে ভিটামিন সি খাদ্যের সরবরাহ করে মালটা কমলা আসে আসলে কমলা বাংলাদেশ উৎপাদন হচ্ছে বহু দিন থেকে কিন্তু বাংলাদেশে টোটাল চাহিদা পূরণ করতে পারে নাই মালটা হয়তো ভবিষ্যতে

নৌকায় বসে মালটা খাচ্ছি দুনিয়ার স্বর্গ কি এখানে দুনিয়ার শত সুখ আমার মাঝি সিরাজ ভাই নৌকাটা আছে আস্তে আস্তে কি সুন্দর করে রহমত ভাই মালটা খাওয়াচ্ছে এটা কি ভোলার মতো ক্যামেরায় পুরা ক্যামেরায় পুরা দৃশ্য ধারণ করা যায় না ক্যামেরা লেন্সে যতটুকু ধারণ করা অতটুকুই কিন্তু চোখে পুরা এলাকা দেখা যায় আমরা যে কি আনন্দের মধ্যে আছি রহমত ভাই এই মালটার বাগানে মালটা খাচ্ছি নিজেকে এক ধন্য মনে হচ্ছে এক স্বর্গীয় সুখ অনুভব করছি মালটার বাগানে মালটাকে এই ক্যামেরা ধারেন ক্যামেরা ধরেন কি সুন্দর কি সুন্দর স্বর্গীয় একদম কাশ্মীরের মতো হ্যাঁ মুখের সামনে মালটা ঝুলছে কত মালটা ঝুলছে মালটার পর মালটা খালি খাওয়া সুখ বেস্তের মতো মালটা উপর দিক থেকে ঝুলে আছে আকাশে সাদা সাদা মেঘের ভেলা পায়ের নিচে নদীর ঘোলা জলে নৌকা চলে মালটার বাগান দিয়ে কি কি আনন্দ আর মালটা খাচ্ছি আর হাঁটছি সরূপ কাঠির জলা বাড়িতে এই মালটার বাগান এই মালটাটা হচ্ছে ভিতরেও সবুজ টাইপের এটা হলুদ হয় না হলুদ যে মালটাটা হয় সেই মালটাটা মূলত কার্বাইট মিশ্রিত এবং সে মালটাটা ভারত থেকে আমদানিকৃত আমাদের এই সবুজ মালটা এটা আমাদের দেশি পারিজাত ওয়ান পারিজাত ওয়ান জাতের মালটা এত সুন্দর মালটা দেখে আমি অভিভূত আমার কাছে খুবই ভালো লাগতেছে মনে হয় যেন এই বাগানে আমি থেকে যাই আমরা মালটার বাগান ঘুরলাম এখন আমরা চাইনা কমলা ছোট ছোট কমলার বাগানে ঢুকতেছি রহমত ভাই কমলার বাগান আসুন আমরা কমলার বাগানটা দেখি শুধু দর্শক আসুন আমরা কমলার বাগানটা দেখি নৌকা থেকে নামছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি চায়না কমলার গাছ এতে রয়েছে অনেক সবুজ সবুজ ছোট ছোটো কমলা এই কমলাগুলো পাকলে কমলা কালার হবে আমরা বাজারে জালের ব্যাগে এই ধরনের কমলা বিক্রি হতে দেখি এই সবুজ সবুজ কমলাগুলো কমলা কালারের হবে সুন্দর আমার দেশেও চায়না কমলা উৎপাদিত হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাম্বুরা এই জাম্বুরাগুলো চার থেকে পাঁচ কেজি ওজনের হয় চায়না জাম্বুরা বলে এগুলো থাম থাইল্যান্ড থেকে আমদানিকৃত এই জাম্বুরাগুলো আমাদের রহমত বাড়ির বাগানে আমরা রহমত বাড়ির বাগানে এসেছি জাম্বুরা মালটা বাগান দেখার জন্য এসেছি তো এখানে আসার পর আমরা যা দেখলাম তাতে অভিভূত এখানে শুধু মালটানা। না এখানে মালটার সুবিশাল বাগান তারপরে চায়না কমলা আমরা কামরাঙ্গা নারকেল কলা সকল ন্যাচারাল খাবারগুলো এখানে আমরা দেখতে পাই যেগুলো আমরা সচরাচর বাজারে ফরমালিন মুক্ত ছাড়া পাই না আপনার বাজার থেকে যখন ফল কিনবেন তখন যেটা অরিজিনাল পাকিস্তানি জাত বাড়ি ওয়ান সেটার নিচে এরকম একটা পয়সার মতো গোল দাগ থাকে আর যেটা মানে ইন্ডিয়ান সেটা পয়সার দাগ থাকে না সেটা খাইতে একটু টক হবে যে ফলটা একদম গোল দেখছেন এই জায়গাটা একদম গোল আর এইটা তো পয়সার মতো একটা দাগ দেয় এটা পয়সার দাগ নাই তো টক হবে না এটা হালকা টক হবে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ভোলাই এই এলাকার মালটা জাত সরবরাহ করেছে পারিজাত এক মালটা জাত এবং এই বরিশালের এই দক্ষিণাঞ্চলের এই বরিশাল এলাকায় মালটার আবহাওয়ার জন্য উপযোগী সুপ্রিয় দর্শক আমরা এখন রহমত বাইয়ের নার্সারিতে আছি এই নার্সারিতে আছে চায়না কমলা চায়না মালটা চায়না মালটা চায়না কমলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মালটার এখানে তিনি গাছগুলো বাজারেও বিক্রি করেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখান থেকে অনেকেই অনেক নার্সারিতে এখান থেকে এই গাছগুলো নেয় চারাগুলো বিক্রি হয় আপনাদেরকে দেখাবো একটু পরে কিভাবে চারা চারাগুলো তৈরি করা হয় নার্সারিতে কিন্তু কমলা এইটুক ডালে কিন্তু এটার সাথে মানে আটকাই দেওয়া হয় এরপর সাথে পলিথিন দিয়ে আটকাই দিলে এখানে এটা যদি বাতাস না ঢুকতে পারে এটা পনেরো থেকে বিশ দিনের মধ্যে জোড়া লাগিয়ে যাবে জোড়া লাগিয়ে গিয়ে এখান থেকে শাখা পোশাকা বের হয়ে এটা গাছ হয়ে যাবে এদেশের আবহাওয়া উপযোগী করার জন্য দেশি বাতাবিলেবুর সাথে মালটা গাছের বিদেশি মালটা গাছকে কলম করা হয় কলম করে তৈরি হয়ে গেছে সতেরো দিন আগে এই গাছটা তৈরি করা হয়েছে ওভাবে এই গাছটার কাজটা এটা কিন্তু এই সতেরো দিন মানে আগে এরকম ছিল না এগুলো আমাদের ফেলাই দিতে হবে এইখান থেকে আমাদের এখন মালটা গাছ হয়ে যাবে

রহমত ভাই চারাটি আমাকে গিফট করেছে এই মালটার চারাটি রহমত ভাই আমাকে গিফট করেছে রহমত ভাইকে অসংখ্য ধন্যবাদ জাজা বন্ধুরা আমরা আপনাদেরকে মালটার বাগান ঘুরে ঘুরে দেখালাম নিশ্চয়ই আপনাদের মালটার বাগান ভালো গেছে আপনারা উজ্জীবিত হয়েছেন দেশি মালটা ফল খাওয়ার জন্য উৎসাহিত হয়েছেন অনেকে মালটার চাষে উজ্জীবিত হবেন উৎসাহিত হবেন আসলে মালটা এমন একটা ফল যেখানে পশু পাখির আক্রমণ নেই এবং মালটার গাছ সাধারণত গরু ছাগলও খায় না এজন্য মালটা চাষ করা খুব সুজা আপনাদের এই মালটার সিজন ছাড়াও মালটা গাছ এমন একটা মালটা ফল মালটা ফল এমন একটা ফল এই ফলটা অনেক দিন গাছে রাখা যায় আপনি যদি মনে করেন বাজারে ব্যাপক চাহিদা তখন আপনি মালটা গাছ থেকে মালটা তুলবেন না মালটা গাছে রেখে দেবেন দু মাস পর্যন্ত মালটা থেকে যাবে মালটার কোনো ক্ষতি হবে না সম্মানিত দর্শক শ্রোতা যদি আমাদের এই ভিডিওটা আপনাকে ভালো লাগে আপনার দেখে আনন্দ পান আপনি দেখে যদি উৎসাহিত হন তাহলে আমাদের সাথে থাকুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটির পাশে একটি ধ্বনি আইকন আছে এখানে ক্লিক করুন আপনাকে ধন্যবাদ